সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটি প্লে করছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। যারা নতুন ডিজাইনের ফাউন্ডেশন ডিজাইন দেখতে চান, নকশা দেখতে চান, তাদের জন্য আজকে সম্পূর্ণ নতুন মডেলের একটি ডিজাইন নিয়ে চলে আসলাম। আশা করি আজকে ডিজাইনটিও আপনাদের পছন্দ হবে। তো অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে সম্পূর্ণ নকশাটি বুঝতে পারবেন। ঠিক আছে, আমি চেষ্টা করব ভিডিওতে সম্পূর্ণ নকশাটি আপনাদেরকে মাপ সহ এবং বিল্ডিংটি করতে কত টাকা খরচ হতে পারে সঠিক একটি ধারণা দিয়ে দেওয়ার। তো সেজন্য অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন, তাহলে সম্পূর্ণ নকশাটি আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, যদি স্কিপ করে করে দেখেন অথবা একটু দেখে বেরিয়ে যান, তাহলে আসলে সম্পূর্ণ নকশাটি আপনি বুঝতে পারবেন না। আমিও আপনাদেরকে সম্পূর্ণ ওকে, তো আশা করি আপনারা সম্পূর্ণ ডিজাইনটাই বুঝতে পেরেছেন। কলম 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 18টি কলমে দেওয়া আছে, উইন্ডোগুলো ডিজাইনে দেওয়া আছে। আপনারা একটু খেয়াল করে দেখে নেবেন, দরজাগুলো দেওয়া আছে। ঠিক আছে, তো বাড়িটি এ সাইডে 27 ফুট, এ সাইডে 35 ফিট হবে, আর আমাদের গেটটি পাবো বাড়িতে ঢুকার এ সাইডে। ঠিক আছে, তো আপনারা চাইলে এদিক থেকে গেটের নিচ দিয়ে বাইরে আর একটি দরজা করে নিতে পারেন যাদের প্রয়োজন হয়। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আছে, আমার ভিডিওটি স্কিপ হয়ে গেছে, আপনারা একটু ভুল ক্ষমা করে দেখবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো প্রথমে আমরা বেডরুমগুলো দেখে নেই। এ হচ্ছে ফার্স্ট বেডরুম। ঠিক আছে, এই হচ্ছে থার্ড বেডরুম। ঠিক আছে, তো কিচেনটি হবে এ সাইডে, ওকে। তো আমরা ডাইনিংটি পাবো এ সাইডে, আর এই সাইডে আমরা ড্রয়িংটি বসিয়ে দেবো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তো বাড়িটিতে একটি কমন টয়লেট থাকবে সবাই ইউজ করার জন্য, আর একটি অ্যাটাচ থাকবে সেকেন্ড রুমের সঙ্গে। আশা করি বুঝতে পেরেছেন, এটা পুরোটা ওপেন থাকবে। ঠিক আছে, ওকে। তো এবার আমরা রুমের মাপগুলো দেখে নিব। তো ড্রয়িং ডাইনিং এর যে মাপটি হবে, এটা এই সাইডে হবে 15 ফুট 9 ইঞ্চি, আর এই সাইডে হবে 17 ফুট। আশা করি বুঝতে পেরেছেন। তো কিচেনের মাপটা এই সাইডে হবে 10 ফুট, আর এই সাইডে হবে 7 ফুট, ওকে। তো বেডরুমের মাপটি হবে 10 ফুট বাই 10 ফুট। ঠিক আছে, সেই সাথে কমন টয়লেটের মাপটি হবে 8 ফুট বাই 6 ফুট 4 ইঞ্চি। ঠিক আছে, তো এদিকের বেডরুমের মাপটি হবে 10 ফুট বাই 10 ফুট। সেম এদিকের বেডরুমের মাপটিও 10 ফুট বাই 10 ফুট। ঠিক আছে, তো অ্যাটাচ যে টয়লেটের মাপটি হবে, এই টয়লেটের মাপটি হবে 5 ফুট 4 ইঞ্চি বাই 7 ফুট। আশা করি ভিতরে সম্পূর্ণ মাপগুলো বুঝতে পেরেছেন। ঠিক আছে, বিল্ডিংটির তারপরে যদি আপনাদের কোনো কিছু বুঝতে সমস্যা থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বিস্তারিত লিখবেন, চেষ্টা করব আপনাদের সমস্যা সমাধান করার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করবেন, আর ভালো না লাগলে অবশ্যই ডিসলাইকও করতে পারেন। আর আপনি যদি নিজের মতো করে কোনে কোন নকশা করাতে চান, দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বিস্তারিত লিখবেন, আমি চেষ্টা করব আপনার নকশাটি করে দেওয়ার। তো এই ছিল আজকের ডিজাইন, ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবে চ্যানেলটির।
তো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।